হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বাবা রুদ্র, অনেক বড় হও, অনেক দোয়া তোমার জন্য। সাকিবের বোনের ছেলে রুদ্রর জন্মদিনে কি উপহার দিলেন অপু বিশ্বাস জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন। সাবেক স্বামী সাকিব খান ও তার পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অপু বিশ্বাস। সাকিবের বাসায় নিয়মিতই যাতায়াত করে থাকেন অপু বিশ্বাস ও আব্রাম খান জয়। আব্রাম খান জয় বেশিরভাগ সময় সাকিব খানের গুলশানের বাসায় দাদা দাদির কাছে থাকেন, সেই সুবাদে অপু বিশ্বাসও সাকিবের বাসায় যাতায়াত করে থাকেন। সাকিব খানের বোন মনির সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক রয়েছে। অপু বিশ্বাস বলেন, মনি হচ্ছে আমার বন্ধুর মতো। সাকিব খানের বোনের ছেলে রুদ্রর জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন অপু বিশ্বাস। ভিডিওতে রুদ্রর জন্মদিনে শুভেচ্ছা জানাতে দেখা যায় অপু বিশ্বাসকে। জানা যায়, সাকিবের বোনের ছেলের জন্মদিনে সাকিব খান, অপু বিশ্বাস এবং আব্রাম খান জয় একসঙ্গে গিফট নিয়ে হাজির হয়েছিলেন মনির বাসায় এবং সেখানে কেক কেটে পারিবারিকভাবে রুদ্রর জন্মদিন পালন করেন তারা। তো দর্শক, সাকিবের পরিবারের সাথে অপু বিশ্বাসের এই সুসম্পর্ককে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।